শেষ করার আগে একটি আয়াত নিয়ে আপনাদের সামনে একটু কথা বলছি যে কোরআনকে নিয়ে গবেষণা কেন আরতা করতে বলেছেন। আমরা অনেকেই সুদ খাই, অনেকেই দান করি। মনে করেন আপনার জামাতে, মনে করেন আমি আর একজন ব্যক্তি, একজন সুদ খায়, একজন দান করে। তো আল্লাহ বলছেন হাফিজি কোরআনের 48 পৃষ্ঠার পরের আয়াতে যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাত, যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন আর দানকে বৃদ্ধি করে দেন। কিন্তু আপনি দেখেন একটা কথা রাখেন, আপনি দেখেন আমি যদি সুদ দিই 1000 টাকা, মাসে আমার 1200 টাকা হবে, ওইখানে বাড়লো না কমে গেল? বাড়লো না। আর আপনি যদি মাসে 1000 টাকা আপনার জমা করেছেন, সেখানে 200 টাকা মুসলিম দান করলেন, তো কত হলো? 1200 হলো, না 1400 হলো, নাকি 800 হলো? 800। মানে আগে বোঝেন, উপস্থিত চোখে আমরা দেখছি যে দান করলে আরো 200 টাকা কমে গেল, আর যিনি সুদ খাচ্ছেন তিনি যে দান করে তার চেয়ে তার 400 টাকা বেশি, মানে তার 200 টাকা না কমে আরো কি হলো, 200 টাকা বৃদ্ধি হয়ে 1200 হয়ে গেল। তাহলে আল্লাহ যে বললেন দান করলে বাড়ে আর সুদ খেলে ধ্বংস হয়ে যায়, তাহলে কোনটা ঠিক কোনটা মিথ্যা? আমরা তো দেখতে পাচ্ছি এটা বাড়ে এটা কমে, আর আল্লাহ বলছে না উল্টাটা, তাহলে ঠিক কোনটা? অবশ্যই সর্বাগ্রে আল্লাহর কথাই ঠিক। তাহলে প্রমাণ, আপনি মনে করেন সুদ খোর এবং দান খোর উভয়ে আপনি ঢাকা যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? ঢাকাতে হানিফ বা হানিফ বাসের ভিতরে ঢাকায় যাচ্ছেন, দুজনেই এক সিটে বসে। তো হঠাৎ হানিফ তো অনেক দূরে যায়, তো গাড়ি কাটাতে গিয়ে একটু একা বাঁকা হওয়ার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একই সিটে একই পাশে দুজন বসে আছে, একজন সুদখর একজন দানওয়ালা, তো একই সাথে একই বাসে অ্যাক্সিডেন্ট। আপনারা দেখবেন খবরে দেখা যায় একই বাসে কেউ মারা গেছে, কেউ জীবন্ত। একই বাস ছাড়তে বসে আছে, কেউ শুধু হাতটা একটু ছাল গিয়েছে, কেউ বা হাত ভেঙে গেছে। তো মনে করেন যে দান করে আল্লাহ তাকে এই দানের বদলে তাকে একটু ছাল দিয়ে রক্ষা করেছেন, আর যে সুদখোর তার হাতটাকে অবশ করে দিয়ে, মানে ভেঙে দিয়ে তাকে কি করলেন, দুর্বল করে দিলেন। এখন আপনি দেখেন, আপনি তো 1 টাকা 2 টাকা টেপ লাগাইলে আপনার ওটাকে ছালটা ভেনিস, কিন্তু যে ব্যক্তির হাতটা ভেঙে গেল, মুচকে গেল, সে যদি ভাঙা মস্কার যে চিকিৎসা করে তার কাছে যদি চিকিৎসাও নেয়, তো তাকে 2-3 মাস 6 মাস 3 মাস কমপক্ষে 1 মাস চিকিৎসা গ্রহণ করতে হবে। তো 3-4-5 হাজার টাকা তার এমনিতেই চলে যায়। এখন দেখুন, ওই যে 1200 টাকা পেলো, এখানে 5 হাজার টাকা গেল, তাহলে লস নাকি লাভ হলো তার? তো আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন, এভাবে ধ্বংস করেন। আর ওই ব্যক্তির 5 হাজার টাকা যাওয়ার থেকে বাঁচালো, তাহলে তার 5 হাজার টাকা লাভ হলো না লস হলো? লাভ হলো। এভাবেই তার দুনিয়াতে যেমন লাভ হলো, পরকালে আবার জান্নাত তো রয়েছেই। তো তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উপস্থিত কিছু কিছু বিষয় মানুষ আয়াত না বোঝার কারণে দ্বন্দ্ব লেগে যায়, এইখানে আমাদের সব কিছু বুঝে শুনে চিন্তা ভাবনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দ্বীনি কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।